নমস্কার, নিউজ ভ্যানগার্ডে আপনাদের স্বাগত। আজকে একটু অন্য ধরনের একটা বিশেষ টক শো আমরা করতে চলেছি এবং এই টক শোর যা বিষয় হচ্ছে সেটি হচ্ছে 70তম বছরে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ইতিহাসের আলোকে। আজকের এই বিশেষ টক শোতে আপনাদের সঙ্গে রয়েছি আমি কৌশিক অধিকারী এবং আমার সঙ্গে আজকে যারা অতিথিরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি ওনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিক থেকে প্রথম যিনি রয়েছেন উনি হচ্ছেন মৃদুল দত্ত, কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তারপরেই যিনি রয়েছেন রানা প্রতাপ ভৌমিক, কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এবং একদম আমার ডান পাশেই যিনি রয়েছেন পরিতোষ বিশ্বাস, বরিষ্ঠ সাংবাদিক। তো আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, বিভিন্ন সময়ে কিন্তু আমরা প্রতিদিন নিউজ ভ্যানগার্ড রাজনৈতিক সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে, আপনারা দেখে থাকেন, লক্ষ্য করে থাকেন আমাদের অনুষ্ঠানগুলো। কিন্তু আজকের যে বিষয়টা একটু আলাদা, একটু ভিন্ন স্বাদের, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ভয়ঙ্কর যে পরিস্থিতি তার আঁচ কিন্তু তখনও কাটেনি। দেশ জুড়ে চলছে পাশাপাশি দেশের স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি কিন্তু স্বাধীনতা আন্দোলনের যে ছোঁয়া তার থেকে বাদ যায়নি আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাও। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা পেল। 1948 সালেই কিন্তু এই রাজন্য ত্রিপুরাতে তৈরি হয়েছিল সুদূর কুলাই গ্রামে একটি স্কুল, তার যাত্রা শুরু হয়েছিল 1948-এ প্রাথমিক স্তর থেকে। এই বিষয়টা আজকে 70 বছরে পদার্পণ, কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাথমিক স্তর থেকে ধীরে ধীরে সেই স্কুল দ্বাদশ মানে উন্নীত হয়েছে, এই যে শুরু এবং তার যে ইতিহাস এবং এখন পর্যন্ত তার যে যাত্রা এবং যে পথ কী রকম ছিল, যারা বিদ্যালয়ের আমার সঙ্গে যারা রয়েছেন প্রাক্তন ছাত্ররা আজকে তারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তাদের কাছ থেকে আমরা আজকে এই কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সেই ইতিহাস এবং পাশাপাশি তার কিছু আলোচনা আজকের এই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই আমি পরিতোষ বাবুর কাছে যাব। যে প্রশ্নটা হচ্ছে, প্রথম আপনি তো শৈশব বেলা থেকেই এই কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্র ছিলেন এবং আমরা যতটুকু জানি আপনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলেরই ছাত্র ছিলেন, কি বলবেন এই বিষয়টাতে, আপনার অনুভূতি? কুলাই দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় তার একটা ক্রমবিবর্তনের ইতিহাস আছে। এখানে যে কথাটা একটু আগে আপনি বলছেন যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সেই অগ্নিযুগের ঘটনা, ভারতবর্ষ তখন উত্থাল এবং এই ত্রিপুরা রাজ্যে রাজন্য শাসন চলছিল। 1949 সালে ত্রিপুরা ভারতভুক্ত হয়, ত্রিপুরা ভারতে যোগদান করে, রাজন্য শাসন থেকে আমরা গণতন্ত্রে উত্তরণ করি। এই এর আগে, গণতন্ত্রে উত্তরণের আগে 1948 সালে আমরা যে রেকর্ড যেটা দেখতে পেয়েছি, যা খুঁজে আমরা পেয়েছি, কারণ অনেক রেকর্ড হারিয়ে গেছে, যে রেকর্ডগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই ধরনের কোনো সংরক্ষণ ছিল না। সেই 1948 সালে আমরা রেকর্ড পেয়েছি যে এখানে গড়ে উঠেছিল স্কুল প্রাথমিক স্তর থেকে, সেই স্কুলটাই আস্তে 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 আমরা দ্বাদশ শ্রেণীতে এটা রূপান্তরিত হয়েছে বা তার ক্রমবিবর্তন হয়েছে, তার অগ্রগমন ঘটেছে। সেই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আজকে আমরা হিসাব করে দেখতে পাচ্ছি যে আমরা 70 বছরে আমরা উত্তীর্ণ করেছি, কুলাই স্কুল উত্তীর্ণ হয়েছে 70 বছরে। এবং আমরা মনে করলাম যে যে স্কুল সেই স্বাধীনতার পূর্বে যে স্কুলের যাত্রা শুরু হয়েছিল, সেই স্কুল আজকে 70 বছরে পদার্পণ করলো, 70 বছরে তার যাত্রা শুরু হলো, আরও প্রাচীনত্বের দিকে যে স্কুলটা যাচ্ছে, তার ইতিহাসকে স্মরণ করা, তার ঐতিহ্যকে স্মরণ করা, এগুলি আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে। কারণ আজকের যে প্রজন্ম আছে, এই প্রজন্মের কাছে যদি আমরা সেই ইতিহাসটুকু তুলে ধরতে না পারি, তাহলে ইতিহাস একদিন মুছে যাবে, সেই ইতিহাসকে খুঁজে পাওয়া যাবে না। কুলাই এলাকার যে ইতিহাস আছে, এই ইতিহাস অনেক বেশি
নানা নানাভাবে সেটা বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা যেগুলি দেখেছি কুলাই, এবং কুলাই যে ধলাই নদী, যে নদীর পাড়ে কুলাই বাজার, এটাকে কুলাইও বলা হয় আবার কুলাই বাজারও বলা হয়, সেই নামাকরণের পেছনেও অনেক ব্যাপার আছে। আমি পরবর্তী সময়ে সেটা বলছি যে কুলাই স্কুলের এই যে 70 বছরকে কেন্দ্র করে আমরা কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন আমরা গঠন করেছি, এবং এই অ্যালামনি অ্যাসোসিয়েশন, কুলাই দ্বাদশ শ্রেণীর যে অ্যালামনি অ্যাসোসিয়েশন, প্রাক্তন ছাত্রদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশন এই 70তম বছর পালনে উদ্যোগী হয়েছে, এবং আমি আশা করব ভবিষ্যতে এই অ্যালামনি অ্যাসোসিয়েশন আরও বেশি প্রোগ্রাম নেবে, আরও বেশি ইভেন্ট নেবে, যাতে করে আমরা উলাই যে ইতিহাসটা, সেই ইতিহাসটা সারা রাজ্যে আমরা ছড়িয়ে দিতে পারি, যাতে করে আজকের প্রজন্ম এতে অনুপ্রাণিত হতে পারে, তারা আরও বেশি শিক্ষা নিতে পারে। মানে আপনাদের যে 70তম বর্ষ, তাহলে কত তারিখ পালিত হচ্ছে? আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 22 এবং 23 ডিসেম্বর, আগামী 22 এবং 23 ডিসেম্বর দুদিনের প্রোগ্রাম হবে, দুদিন আমরা এই উৎসব করব এখানে কুলাই স্কুল মাঠে, কুলাই স্কুলে আমরা উৎসব করব। এবং এখানে আমি যারা স্কুলের প্রাক্তন ছাত্র আছেন, যারা প্রাক্তন শিক্ষক আছেন, তাদের কাছে আমি বিনম্র আবেদন করব যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আজকে যে আলোচনাটা হচ্ছে, সেই আলোচনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যারা প্রাক্তন ছাত্র রয়েছি সবের কাছে সেই বার্তাটা পৌঁছানো যে আপনারা অংশগ্রহণ করে আমাদের যে উদ্যোগ আমরা নিয়েছি সেটাকে সাফল্যমণ্ডিত করতে আপনারা এগিয়ে আসুন, প্রাক্তন ছাত্ররা এগিয়ে আসুন, প্রাক্তন শিক্ষকরা এগিয়ে আসুন, এবং যারা আমাদের সহমর্মী আমি তাদের কাছেও আবেদন করব আপনারা এগিয়ে আসুন। আমি এখানে একটা বার্তা দিতে চাই যে যারা প্রাক্তন ছাত্র আছেন, প্রাক্তন শিক্ষক আছেন, তাদের অনেকেরই আমরা ফোন নম্বর জানি না, ঠিকানা জানি না। আমি একটা ফোন নম্বর এখানে দিতে চাই, এই ফোন নম্বরটা আমার কাছে থাকে, সেটা হচ্ছে, সেটা আপনারা লিখে নিতে পারেন যারা এই অনুষ্ঠান শুনছেন, যারা দেখছেন, আমি তাদেরকে বিনম্রভাবে বলতে চাই, আপনারা যদি এই ফোন নম্বরে যোগাযোগ করেন তাহলে আপনাদের যোগদানের ব্যাপারে আমাদেরও অনেক সুবিধা হবে, আমরা খুব খুশি হব। সেই ফোন নম্বরটা হচ্ছে 9436453389। আপনাদের আবার আমি বলছি 9436453389। আমি অনুষ্ঠান শেষ হবার কিছুক্ষণ আগে আমি আবার এই নাম্বারটা রিপিট করব, যোগাযোগের মাধ্যম হিসাবে আজকে আমার এই মোবাইল নাম্বারটা ব্যবহার ছাড়াও আমাদের কাছে কোনো পথ খোলা নেই। ঠিক, আজকে 2018 সালে দাঁড়িয়ে 1948 সালে তৈরি হওয়া একটি স্কুল, এবং অবশ্যই বলতে হবে রাজ্যের শিক্ষার ইতিহাসে একটা উল্লেখযোগ্য মাইল ফলক, আমরা যদি বলি সেই কুলাই বর্তমানে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ধলাই জেলার 18 মুড়া ও লংতরাই পাহাড়ের পাদদেশে ধলাই নদীর পারে কিন্তু একটা ছোট্ট গ্রাম কুলাই, সেটা সেই গ্রামটা মিশ্র বসতি গ্রাম, সেই গ্রামে গড়ে ওঠা আজকের দিনে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এই আলোচনাতে আমরা আবারও ফিরব, তো এর আগে অবশ্যই যে স্কুলটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, চলুন দেখে নিচ্ছি এই স্কুলের কিছু ছবি। এই স্কুল প্লেগ্রাউন্ড বাইরে থেকে স্কুলটিকে দেখতে কীরকম দেখায়, এবং তাদের যে প্রস্তুতি আগামী 22 এবং 23 ডিসেম্বর 70তম বর্ষ পালন করতে চলেছে, একটা অ্যালামনি কমিটিও বলছিলেন ওনারা তৈরি করেছেন, তাদের যে প্রস্তুতি তারও কিছু চিত্র আমরা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। Thank you.
হ্যাঁ, আমরা দেখলাম কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি, যে স্কুলটিকে নিয়ে আজকে আমরা এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করেছি এবং যে স্কুল 70তম বর্ষে পদার্পণ করেছে। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি রানা প্রতাপ ভৌমিক, যিনি এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র, যিনি আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে রয়েছেন। প্রথমে যে বিষয়টা নিয়ে যে জিনিসটা যে বিষয়টা নিয়ে আজকে আপনার কাছ থেকে আলোচনা শুরু করব এবং পরবর্তী সময়ে আপনাদের কাছ থেকে আরও বিশেষ কিছু আলোচনা আপনাদের থেকে শুনে নেব, তার আগে যে বিষয়টা, এই এই যে স্কুল কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এই স্কুলে আপনি প্রথম শ্রেণীতে মানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের ছাত্র ছিলেন, এই স্কুলকে ঘিরে আপনার বিশেষ কোনো স্মৃতি আপনার এখনো হৃদয়ে সারা জাগায়, যদি এই দিয়ে আমরা আলোচনাটা আজকে শুরু করি। নমস্কার দর্শকদেরকে এবং ব্যাংগার্ডকে ধন্যবাদ আপনাদেরকে এখানে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার ছাত্র জীবন শুরু হয়েছিল কুলাই স্কুলে 1975 থেকে 1988 পর্যন্ত। তো আমি 88-এ কুলাই স্কুল থেকে 12 ফাইনাল দিয়ে এখান থেকে বেরিয়ে এসেছি। তো আসার পর কলেজ জীবন এবং পরবর্তী সময়ে কর্মসূত্রে আগরতলাতে এখানে, কিন্তু বাস্তবিক ঘটনাটা হলো স্কুলটার সঙ্গে আমাদের বাবুই এলাকার সঙ্গে অনেক দিন আমার একটা মানে যোগাযোগ বিচ্ছিন্ন। তো তারপরেও এখানে এই স্কুলের মধ্যে আমাদের অনেক স্মৃতি জড়ানো আছে, তো এইগুলি আমি শেয়ার করব। তো এইখানে আমাদের যেগুলি বলা দরকার, আমাদের এই প্রজন্ম এই স্কুলগুলির ইতিহাস সম্পর্কে জানে না। আমাদের এই যে স্কুল প্রাথমিক বিদ্যালয়টা, আমাদের যে কুলাইতে যে বাড়ি ছিল, আমাদের বাড়ির মধ্যেই প্রথম এটা গড়ে উঠেছিল স্কুলটা। বাড়ির একটা জায়গাতে খালি জায়গা ছিল, সেই জায়গাটাতে গড়ে উঠেছিল। তৎকালীন সময়ে আমার বাবা এবং তৎকালীন সময়ের ওই স্কুলের হেডমাস্টার ছিলেন গয়াজাত পণ্ডিত, এবং গয়াজাত পণ্ডিত মহাশয় তারা ওই স্কুলটাকে পরবর্তী সময়ে, এখন যে কুলাই স্কুলটা আছে সেই কুলাই স্কুলটাকে ওই জায়গাটাতে স্থানান্তরিত করা হয়েছিল। তো স্থানান্তরিত করার হয়তো তখন আমার জন্মও হয়নি, যেগুলি আমি বাবার মুখ থেকে শুনেছি। তো তখন ওই এলাকাতে বিশিষ্ট ব্যক্তি বলতে এখানে পড়ি তুলদার বাবা সুধাংশু ঘোষ, উনিও প্রয়াত, গয়াচাঁদ পণ্ডিতও প্রয়াত, তো অতুলদেব মহাশয়, তাদের একটা উদ্যোগ ছিল যে আমাদের প্রাথমিক বিদ্যালয়টাকে কীভাবে সিনিয়র বেসিক থেকে 12 ইয়েতে পরিণত করা। তাদের যে প্রতিদান, এই স্মৃতিগুলি হয় আমাদের জেনারেশন এখন এগুলি জানেই না তারা কে, উষারঞ্জন ভৌমিককে ওনাকে এখন চিনেই না, এবং আমাদের আমার বাবার বয়সে যেই যারা ছিলেন সহপাঠীরা তারা আর পৃথিবীতে কেউ নেই, এখন একমাত্র আমার বাবাই জীবিত আছে। তো বাবার কাছ থেকে এই কথাগুলি আমি সবগুলি শুনেছি। তখন আমাদের যে বিষয়টা হচ্ছে স্কুলটা নিয়ে তারা একটা মানে মাস লেভেলের একটা আন্দোলনের মতন, গণ আন্দোলনের মতন তৈরি করেছিল তাদের সেই এলাকাতে। তো তখন আমাদের ইন্দু চায়না যুদ্ধ চলছিল, 65 সম্ভবত 65 62 তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় স্বর্গীয় শচীন্দ্রলাল সিংহ। তো তাদের একটা ডেলিগেশন তখন শচীন্দ্রলাল সিংহের সঙ্গে এসে খুব মানে স্কুলটাকে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য খুব দরবার করতেন, এবং তৎকালীন সময়ে বাবাকে তারা যখন দরবার করতে আসতো বাবাকে এই কথা বলতো যে শচীন্দ্রলাল সিংহ যে ইন্দু চায়নার যুদ্ধ চলছে আর তোমরা এখন এই স্কুলের জন্য তোমরা এখানে আমার সঙ্গে দরবার করতে এসছো, যাও যাও যুদ্ধ শেষ হোক, শেষ হলে আমরা স্কুলটা ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। এই ইতিহাসগুলি আসলে আমাদের এখনের প্রজন্ম কেউই জানে না। তো যখন আমরা স্কুলে পড়তাম তখন এই স্কুলের প্রতি আমরা তো এতগুলি যে ইতিহাস এটার সঙ্গে জড়িত, কে কে এটার পেছনে জড়িত, আমরা এইগুলি কোনোদিনই আমরা ভাবিনি যে এদের পেছনে তাদের প্রতিদান কতটুকু ছিল।
এবং এটা সবচেয়ে দুঃখজনক ঘটনা, আজ থেকে 70 বছর আগে তাদের এই প্রতিদান, এই প্রতিদানগুলি বিগত 25-30 বছরে কেউ মূল্যায়ন করেনি। এবং যখন পরিতোষদা এই বিষয়গুলি নিয়ে এসে একটু নাড়াচাড়া করলো, তখন আমার সঙ্গে আমাদের পিস্তুত ভাই সেখানে আছে, তো আমাকে ফোন করলো, রানা এরকম এরকম পরিতোষদা তোদের সঙ্গে একটু মামার সঙ্গে কথা বলতে চায়। তো আমি বললাম ওয়েলকাম, তুমি পরিতোষদাকে আমার বাড়িতে আসতে বলো। তখন পরিতোষদা আসলেন, বাবার সঙ্গে এইগুলি শেয়ার করলেন, শেয়ার করে বাবার কাছ থেকে এইগুলি নিলেন তথ্য। তো এই হলো আমাদের ছোটবেলার স্মৃতিগুলি, যেগুলি আমরা এখনও আমাদের মনের মধ্যে এগুলি আছে। তো পরবর্তী সময়ে এটা উন্নীত হয়েছে, আমরাও এই এলাকা থেকে হয়তো এখন যে কোনো কারণে এখানে আমরা থাকতে পারি না, কিন্তু ওইটার যে স্মৃতিগুলি, স্মৃতিগুলিকে তো আমি আর কোনো দিন আমার স্মৃতিপট থেকে আমি মুছে দিতে পারি না। তো পরবর্তী সময়ে আমরা দেখব যে আমাদের যে অ্যালামনিটা হয়েছে তো কী করা যায়। আমাদের দেশে এবং দেশের বাইরে স্কুলের ছাত্ররা বিভিন্ন জায়গায় আছে, তো আমি অনুরোধ করব তাদেরকে যে আমাদের এই স্কুলটার আরও উন্নতির লক্ষ্যে বিগত দিনে কিছুই হয়নি। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমি দেখেছি, রিসেন্টলি আমি ফটোগুলি এনেছি, আমি তো ফটোগুলি থেকে দেখলাম যে এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কিছুই হয়নি, অনেক উত্থান পতন হয়েছে। তো এটা দেখে আমার খুব মনের মধ্যে কষ্ট হয়েছে যে আগের কত কিছু পরিবর্তন হয়েছে, কত স্কুল হয়েছে, কিন্তু আমাদের স্কুলটার প্রতি এত। কিন্তু যেখানে যেখানে 70 বছর আগে ওই এলাকার মানুষ চিন্তা করেছিল যে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে হবে, এবং সেই তাদের সেই সময়ে তাদের যে স্বপ্ন, সেই জায়গায় 70 বছর পরে আজকে স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেদিকে তাকালে মানে বলতেই হয় যে তাদের যে স্বপ্ন হয়তো সর্বাংশে পূরণ হয়নি, ঠিকই আছে। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা, দিকপাল ব্যক্তিরা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আছে, তারা তাদের এই স্কুলের ছাত্র, তারা স্বশ মানে জায়গায় প্রতিষ্ঠিত এবং উচ্চপদে প্রতিষ্ঠিত হন। আজকে পরিতোষদাকে সারা ত্রিপুরা রাজ্যের লোক চিনে, পরিতোষ বিশ্বাস বরিষ্ঠ সাংবাদিক হিসেবে ওই স্কুলের ছাত্র, এটা আমাদের গর্বের ব্যাপার। এরকম বহু ব্যক্তিত্ব আছে আমাদের ত্রিপুরা রাজ্যে, সারা ভারতবর্ষে, যে তাদেরকে হয়তো মানুষের চিনে না, জানে না। এইগুলি হয়তো এই আমাদের এই ইয়েটা করার, অ্যালামনিটা করার উদ্দেশ্যটা হচ্ছে আমরা এক জায়গাতে তাদেরকে নিয়ে এসে আমরা এটা একটা আমাদের সারা ত্রিপুরা রাজ্য না, শুধু দেশের কাছে একটা বার্তা দিতে চাই যে আমাদের সোসাইটি এবং শিক্ষার জগতে একটা এই আমাদের কুলাই ক্লাস 12 স্কুলের যে ভূমিকাটা, কি ভূমিকাটা ছিল, এটা আমরা তুলে ধরতে চাই সারা ভারতবর্ষে। একটু একটু অন্য ধরনের আলোচনা যাব পরিতোষবাবুর কাছে, যেটা অতীতে শিক্ষার যে স্কুল শিক্ষার আর বর্তমানে স্কুল শিক্ষার গুণগত ফারাক আপনি কি মনে করেন? যেহেতু স্কুল নিয়ে আমাদের এই আলোচনাটা চলছে, স্কুলকে কেন্দ্র করে, সেটা একটা খুব একটা ভাইটাল কোয়েশ্চেন কৌশিকবাবু এনেছেন যে গুণগত ফারাক অনেক। আমার আমার যে স্মৃতি যতটা আমার আছে, এই বার্ধক্যে এসেও যে স্মৃতিটা আমার কাছে আছে, আমি যখন কোলাই স্কুলের ওয়ানে পড়তাম, ওয়ানে যখন আমি যাই এই ইয়ে প্যান্ট পরে, সুতা লাগানো প্যান্ট পরে যখন যাই, তখন স্যালেট ছিল, স্যালেট ওই যে আপনারা দেখেছেন কিনা আমি জানি না, পেন্সিল দিয়ে লেখা, পেন্সিল দিয়ে লেখা, স্যালেট, চক পেন্সিল দিয়ে লেখা, স্যালেট, স্যালেট, স্যালেট বলতো। তো স্যালেট নিয়ে আমরা স্কুলে যেতাম, তো স্যালেটটা তো লিখতে হবে, আমাদের ক্লাসের টিচাররা লিখতে বলবেন এবং স্যালেটটা দেখবেন। তো সেলেটটা মুছার জন্য কি করা যাবে, মুছার আমাদের জার্মনির ফেনা, জার্মনির ফেনা আমরা একটা নিয়ে যেতাম, আর একটা গাছের গুঁটা ছিল ওটা আমরা পকেটে করে নিয়ে যেতাম, ওটা দিয়ে মুছতাম, মুছে আবার লিখতাম। আজকে আজকে আমার নাতি, আমার নাতি 5 ক্লাস, তার ডিস্টার ডিস্টার কাগজ লাগে, তার পেন লাগে, অনেক কিছু লাগে। আমরা যখন ক্লাস, আমি যখন ক্লাস 4-এ উঠলাম, আমার এই স্মৃতিটা এখনও আছে, আমি যখন ক্লাস 4-এ উঠলাম, 5-এ উঠলাম, তখন বাবা আমাকে একটা সুলেখা কলম কিনে দিয়েছিল। হ্যাঁ, সুলেখা কলমটা আমি বেশি লিখতাম না, এত মুছে টুচে রাখতাম পকেটে, এবং পকেটে করে নিয়ে যেতাম স্কুলে, দেখাতাম, দেখ আমার একটা সুলেখা কলম আছে। কত মানে এটা কী একটা মানে আগ্রহ, কত উৎসাহ, ভাবা যায় না।
আমরা যখন স্কুলে, আমার মনে আছে এটা তো আমার শৈশবের পাঠ, আমরা যখন একটু শৈশব কাটিয়ে কৈশোরে যখন যাই তখন আমরা দেখলাম, আমি যখন ক্লাস সেভেনে পড়ি আমার মনে আছে আমি পড়াশোনা মানে মাঝে মধ্যে ফাঁকি দিতাম, খুব দুষ্ট ছিলাম তো খুব ফাঁকি দিতাম, তো ফাঁকি দিতাম চারটার সময় মাস্টারমশাই এসে আমাদের পড়া দিতেন, তাই আমি পড়া পারলাম না, ফাঁকি দিতাম পড়লাম না, তো মাস্টারমশাই আমাকে বললেন যে আমাকে না শুধু, আমরা এরকম কয়েকজনই ছিলাম, তাদেরকে বললেন যে পড়া শেষ করে তাহলে ছুটি হবে, পড়া শেষ না হলে ছুটি হবে না। তো কী করবো, আমি সেখানেই পড়া শুরু করলাম, পড়তে পড়ে পড়া যখন হয়ে গেল আমি বললাম স্যার আমি পারবো, এখানে পারবে বলো, পড়া শেষ হলে পারলাম, যাও, যে পারছে সে যাচ্ছে, যে পারছে না সে তাকে ছাড়ছে না। এমনও ঘটনা আছে রাত 8টা বেজে গেছে তারপরও পড়া শিখিয়ে দিয়ে তারপর বাড়ি যেতে হয়েছে। শিক্ষকদের ওই শিক্ষকদের এই যে এই যে ছাত্রদের প্রতি শিক্ষকদের যে দায়বদ্ধতা এটা এখন কল্পনা করা যায় না, এটা আমাদের শিক্ষণীয় ব্যাপার মনে হয়, তার জন্য আমি কথাটা উল্লেখ করলাম। এবং যে টিউশনি, যে টিউশনি ব্যাপারটা যেটা প্রাইভেট টিউশনি, আজকের কোনো কৃতি ছাত্র কোনো অভিভাবক প্রাইভেট টিউশনি ছাড়া ভাবতেই পারেন না। হ্যাঁ, কিন্তু আমাদের সময় এত প্রাইভেট টিউশনি ছিল না, স্কুলেই পড়াশোনা হতো, স্কুলে আমাদের পড়তে হতো, প্রাইভেট টিউশনের তো প্রয়োজনই ছিল না। এবং আমি যেটা দেখলাম এখন যে স্কুলের যে পারফরমেন্স মানে এই এই যে যন্ত্রের মতো, মেশিনের মতো ছাত্ররা স্কুলে যাচ্ছে, বই নিয়ে যাচ্ছে, পড়াশোনা করছে, দৌড়াচ্ছে, কিন্তু আদার্স সাইডগুলি ডার্ক হয়ে যাচ্ছে। আজকে ছাত্ররা যদি তাদেরকে প্রশ্ন করা হয়, হ্যাঁ, যে বঙ্কিমচন্দ্র কে ছিলেন, ও হা করে তাকিয়ে থাকবে আমার দিকে, যদি বলা হয় শরৎচন্দ্র কে ছিলেন, আমার দিকে হা করে তাকিয়ে থাকবে, আরে বাবা এটা আবার কি, মধুসূদন দত্ত কে ছিলেন, এই যে বাংলা সাহিত্যে যে দিকপালরা ছিলেন, আমরা ছোটোবেলায় গোগ্রাসে তাদের লেখাগুলি পড়েছি, কিন্তু এখন এরা কিছুই জানে না, এগুলি জানে না। আমরা ইতিহাস, আমাদের বাংলা ভাষা, আমার সবচেয়ে আতঙ্ক, আমি যেটা সবচেয়ে বেশি আতঙ্ক বোধ করি সেটা হচ্ছে যে বাংলা ভাষাটা না মুছে না যায়, ইংরেজির আগ্রাসন, আমি ঠিক আগ্রাসন বলতে চাই না, ইংরেজিটা এমন একটা ভাষা যে ভাষাটা আন্তর্জাতিক ভাষা, যে ভাষা ছাড়া আমাদের চলা, আমাদের বিভিন্ন কাজকর্ম করা কোনো মতেই সম্ভব নয়, ইংরেজি আমাদের পাশে থাকবেই সব সময়। কিন্তু ইংরেজির প্রতি এই যে আমাদের যে এই যে এত বেশি ভরসা এবং নির্ভরতা, আমরা বাংলাকে হারিয়ে ফেলছি, আমরা বাংলাকে হারিয়ে ফেলছি, এটা আমার সবচেয়ে বড় আতঙ্ক যে আমরা বাংলা ভাষাটাকে না হারিয়ে ফেলি। আমি একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই কৌশিক, যেটা তুমি বললে যে আমার সবচেয়ে স্মরণীয় ঘটনা, তো এটা না বললে আমার সত্যের অপলাভ হবে, এটা আমার মনে এখনও সবসময় এটা আমি ফিল করি, যে ভাবি যে এটা না বললে হবে না। আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমাদের অঙ্কের ক্লাস নিতেন স্বর্গীয় গয়াচাঁদ পণ্ডিত, উনি দিকপাল ছিলেন, ওনার পাণ্ডিত্য উইজডম নিয়ে কোনো প্রশ্ন হবে না, প্রশ্ন করতে পারবে না কেউ, এরকম ব্যক্তিত্ব ছিলেন। তো আমাদেরকে অঙ্ক করাতেন, অঙ্ক করার পরে তো একটা খাতা দেখাতে হতো টিচারকে, যে তখন তো আর এখনের মতন তো সুপিস্টিকেট খাতা কলম আর ছিল না, তো যে কোনো কারণে অঙ্ক লিখতে গিয়ে আমার এখনও মনে আছে এটা, যে আমি সহস্র কথার শব্দটা লিখেছিলাম, সহস্র বানানটা আমার খুব ভুল হয়েছিল, তো খাতা দেখার পরেই আমাকে ডেকে নিয়ে প্রচণ্ড মেরেছিল, আমাকে প্রচণ্ড মেরেছিল, সহস্র বানানটা কেন ভুল হলো, তো মানে আমার হাতে পিঠে প্রচণ্ড ইয়ে হয়েছিল, দাগ হয়েছিল, তো প্রচণ্ড কান্না করেছি, মানে স্যার এত মানে ইয়ে ছিল আর কি, করা ছিল আমাদের সময়ে, তো স্যারকে ভয় পেত না, এরকম স্টুডেন্ট খুব কম ছিল, তো আমি তো মারটার খেয়ে কাঁদতে কাঁদতে আমার ডেস্কে গিয়ে বসলাম, তো কান্নলাম, কান্নাকাটি করার পরে তো কী করা যাবে, আর তো এটা কারোর সঙ্গে শেয়ারও করা যাবে না যে আমার এই সহস্র বানান ভুলের জন্য আমার এত বড় পানিশমেন্ট। তো আমি চুপচাপ বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমি আর সেদিন শার্টটা খুলিনি আমার স্কুল থেকে, তো আমাকে মা তখন বললো যে শার্টটা সে খুলে না কেন, তাদের সন্দেহ হয়, তো সিজনটা বোধ শীতের সিজন ছিল, যার জন্য সন্ধ্যাবেলা আমিও বুদ্ধি করে এখানে সোয়েটার টোয়েটার গায়ে দিয়ে ইয়ে করেছি,
তো রাত্রেবেলা বাবা বাজার থেকে এলো, বাজার থেকে এসে আমাকে জিজ্ঞেস করে তো স্কুলে কি হয়েছে আজকে। আমি তো বাবাকে বলতেও সাহস পাই না যে কী হলো। তখন বাবা যখন ধমকের সুরে বললো তখন আমি বললাম যে এই ঘটনা। তার মানে বাবার সঙ্গে আমাদের যে হেডমাস্টার স্যার যে গয়াচাঁদ পণ্ডিতের খুব বন্ধুত্ব ছিল, তারা সন্ধ্যা হলেই একটা জায়গাতে বসে আড্ডা দিত। বাবাকে বলেছে যে রানাস আজকে স্কুলে এরকম করেছে, তো তো বাবাকে বললাম আর কি যে এরকম ঘটনা হয়েছে সহস্রবার। আমি আমি বলছি শুনো, এই যে মারাটাই শেষ কথা না, মারাটাই শেষ কথা না। তো বাবা এটার বিষয়ে আর কিছু বললো না, বললো যে ভুল হয়েছে, যা পানিশমেন্ট হওয়ার হয়েছে। পরদিন যখন আমি স্কুলে গেলাম তখন আবার স্যারের ক্লাস, স্যারে আসলো, এসে আমাকে ডাক দিল, ডাক দিয়ে জড়িয়ে ধরলো। এই যে সম্পর্কটা ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা, এখন এই তুমি সম্পর্কটা এইগুলি তুমি কোথাও পাবে না। তখন মনে হলো যে আমার এখন আমি বুঝতে পারছি যে স্যার যে আমাকে সহস্র বানানটার জন্য আমাকে এরকম মেরেছিল, এটা হয়তো আমার জীবনের একটা আশীর্বাদ ছিল। এবং এখনও আমার এটা মনে হয় যে স্যার যে আমাকে ব্যত্রাঘাত করেছিলেন, হয়তো আমি সাময়িক কালের জন্য স্যারের প্রতি আমি একটু রুষ্ট হয়েছিলাম, কিন্তু আক্ষরিক অর্থে তারা কোনোদিন এটা চায়নি যে তার আমার ছাত্রের ক্ষতি হোক। যদি ক্ষতিটা ভাবতো পরদিন, সেই আবার আমাকে জড়িয়ে ধরে আবার সেই রকম স্নেহ করতেন না। তো এই যে স্নেহ ভালোবাসাটা এখন আর ছাত্র শিক্ষকের মধ্যে দেখা যায় না, তা আমি দেখি না। কারণটা হচ্ছে এটাও আমাদের একটা দোষ। দোষটা বলতে হচ্ছে ওইটা আমি আর তুমি বা কেউ করে তুলতে, সোসাইটিটার বাইরে না, এডুকেশনটা হয়ে গেছে এখন কমার্শিয়াল, যার কমার্শিয়াল হয়ে গেছে, যার জন্য আমরা এই ফিলিংসগুলি ছাত্র শিক্ষকের মধ্যে, কোনো ছাত্রের মধ্যে এইগুলি নেই। বা এখনও আমি বললে তোমরা অবাক হবে, আমাদের যে কুলাই স্কুলের শিক্ষক ছিলেন, আমি যাদের কাছে সরাসরি করেছি, পরিতোষ সাহা, এখনও আসেন উনি স্যারে, আমরা লাস্ট ব্যাচ কুলাই স্কুলের, তাদের নলেজ পাণ্ডিত্য নিয়ে কোনো প্রশ্ন হবে না। এখনও আমরা পায়ে ধরে নমস্কার করি যেখানে দেখি। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা তুমি দেখতে পাবে না। তুমি আমি যখন কলেজে পড়ি MBB কলেজে, তখন সুবীরেশ ভট্টাচার্য ছিলেন, এবং সুবীরেশ ভট্টাচার্যের সঙ্গে আমার এরকম সম্পর্ক, স্যারে এখন কলকাতাতে এখানে তোমার ইয়ে আছে, এই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান স্যারে, আমাদের MBB কলেজের শিক্ষক। একদিন আমি মরচুমনিতে বাজার করতে গেলাম, স্যারকে আমি পেলাম না, পেয়ে স্যারে আমাকে জড়িয়ে ধরেছে। তখন আমি বাজারেই স্যারের পায়ে ধরে নমস্কার করছি, তারপরও যে আমার মনে হচ্ছে যে স্যারকে আরও কীভাবে যেন আমি ইয়ে করার সম্মান দিতে, সম্মান দেওয়া, এই সম্মান মানে দিতে পারলেই মনে হচ্ছে স্যারের প্রতি একটা কী করা, যে কিছু একটা করতে পেরেছি, কিন্তু এখনও স্যারের কথা মনে হয়। তো এই যে সম্পর্কটা আমি তুমি কোথাও আমি দেখি না। নট অনলি দ্যাট, এবং আমার ছেলে মেয়েও এখন এইগুলি অভ্যস্ত না, শিক্ষকদেরকে এরকম সম্মান দেওয়া হচ্ছে। আত্মিক সম্পর্কটা অনেকটা যান্ত্রিক 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 হয়ে গেছে, যান্ত্রিক হয়ে গেছে। আমরাই গয়াচাঁদ পণ্ডিতের যে ব্যাপারটা রাজা তুমি বললে, গয়াচাঁদ পণ্ডিত আবারও স্যার ছিলেন, আমাকে পড়িয়েছেন, এবং মানে এত স্নেহ করতেন এটা ভাবা যায় না। এখন এখনের যারা প্রজন্ম তারা ভাবতেও পারে না। আমি তো আগরতলাতেই থাকতাম, মাঝে মধ্যে আমি ওখানে আমাদের বাড়িতে যেতাম, স্যার কুলাইতে থাকতেন, উনি যখন শুনলেন আমি এসেছি উনি আমার বাড়িতে চলে আসতেন। এই যে এই যে এই যে এই যে স্যার চলে আসতেন আমার বাড়িতে আমার সাথে দেখা করতে, এই যে ব্যাপারটা এটা ভাবা যায় না এখন। আর তখনকার সময় তো এরকম নিয়মকানুন ছিল না যে অভিভাবকের সাথে যোগাযোগ রাখতেই হবে বা এই ধরনের কোনো নিয়মকানুন ছিল না। কিন্তু তার বাইরেও প্রত্যেকটা টিচারের সাথে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের যেরকম একটা আত্মিক সম্পর্ক ছিল, পাশাপাশি তার অভিভাবক অভিভাবকদের সাথে। এটার কারণটা হচ্ছে কৌশিক, আমি তোমাকে বলছি যে তখনের সময় যে শিক্ষকরা ছিলেন, যথার্থই শিক্ষক ছিলেন, উনি যে প্রফেশনাল দায়িত্বটা পালন করতে গেছেন, এটার বাইরেও যে ওনার একটা সিভিল সোসাইটির প্রতি যে রেসপন্সিবিলিটি আছে, এই রেসপন্সিবিলিটির কারণেই ওনারা এগুলি করতেন। কিন্তু আজকে তুমি দেখো, আজকে তুমি সোসাইটিতে বা আমাদের শিক্ষকরা, আমি কাউকে ছোট করে আমি বলছি না, এই যে ফিলিংসগুলি, এই ফিলিংসগুলি তুমি কোথাও পাবে না। কারণ আমি কেন আজকে এত বছর পরে, আমারও তো বয়স 50 বছর হয়ে গেছে, এই কথাগুলি কেন মনে আছে, এই স্মৃতিগুলি তুমি কোনোদিন ভোলার মতো না, এই ভুলতে পারবো না। যে তুমি আজকে তুমি ভাবো আমাদের সোসাইটিটা কোথায় গেছে, তুমি একটা স্কুলের স্টুডেন্টকে তুমি এইরকমভাবে মারতে পারবে, তার বাবা কী করবে একটা টিচারের এগেনস্টে, কেন করবে? আমাদের সোসাইটিটা আজকে ডিমোরালাইজড হয়ে গেছে,
ডিমোরালাইজড হয়ে গেছে। তুমি টিচারকে তুমি পানিশমেন্ট একটা স্টুডেন্টকে পানিশমেন্ট দিতে পারবে না, কারণ কি টিচারের সঙ্গে তার ফ্যামিলির বা তার এরকম রিলেশনটা নেই বা গড়ে তুলতে পারেনি। তা ছাত্র এবং শিক্ষকের মধ্যে এই গ্যাপগুলি যে তৈরি হয়েছে কারণ কি আমাদের সোসাইটির জন্য, এবং এর জন্য আমরাও রেসপন্সিবল, আমরা গার্জিয়ানরাও রেসপন্সিবল। একটা সময় আপনাদের সঙ্গে তো আমার এজের একটা অনেকটা ডিফারেন্স, তারপরে আমাদের সময় কিন্তু সেই জায়গাটা ছিল আমার, মানে একটা ছোট্ট একটা আমার কথা বলি, বিশাল বড় একটা স্কুল বিবেকানন্দ শিশু নিকেতন, যেখানে আমার নার্সারি শুরু, এবং আমার মনে আছে আমি ক্লাস টুতে বা থ্রিতে পড়ি, কিন্তু সেখানে এক আন্টি মানে চলে চলে যাচ্ছে আর কি, মানে রূপ ভোগের রূপ হয়ে অসুখের কারণে চলে যেতে হচ্ছে। আমার মনে হচ্ছে মানে মনে আছে প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্ট মানে মাটিতে গড়িয়ে কান্না করার মতো অবস্থা, এরকম আমরা জোরে জোরে হাওয়া করে কেঁদেছিলাম এই মানে মাসির জন্য। এরকম শিক্ষক আছে আমি বলছি, মৃদুল বলতে পারবে কিনা আমি জানি না, পরিতোষ স্যার, তারপরে সুশান্ত রায় একজন হিস্ট্রির টিচার ছিলেন, উনি যেদিন সুশান্ত রায় যেদিন ট্রান্সফার হয়ে আমাদের এখান থেকে চলে যায়, রিলিজ হয়ে চলে যায়, তুমি যদি সেদিন স্কুলের সিচুয়েশনটা দেখতে, যে একটা মানে শ্মশানের নিস্তব্ধতা, সবের চোখে জল, এই যে সম্পর্কটা আমার এখনো মনে হয় যে এই যে কি পরিস্থিতিটা বা আমাদের স্কুলের ছিল। পরিতোষ সাহা যে টিচার তোমার সেই পরিতোষ সাহা সেদিন আমার এখানে এসেছিলেন, আপনি তো টিচার ছিলেন, আপনি একটা লেখা দিন আমার সুবিনের বেরোবে, উনি এসেছিলেন এবং লেখাটা আমি এখনো বলতে চাই না, লেখাটা কন্টেন্সটাই বলতে চাই না, খুব ইমোশনাল লেখা হয়েছে, এবং যেটা আমি মানে ওনার লেখার মধ্যে পেয়েছি যে চোখের জলে বিদায় নিয়েছেন, সব লেখাই পড়তে হচ্ছে, সবগুলো লেখা পড়তে হচ্ছে, এবং এই লেখাটা আমি পড়লাম, দেখলাম যে এত ইমোশনাল লেখা উনি মানে এটাই বর্ণনা করতে চাইছেন যে কুলাই স্কুলে থেকে উনি যখন চলে আসছেন মনে হচ্ছে যেন একটা বিশাল একটা মানে এত দুঃখ, ওনার ঘুম নেই, ওনার আগের দিন ওনার ঘুম হয়নি, পরের দিন চোখের জলে বিদায় নিয়ে, এই ধরনের ফিলিংস গুলি তো, এই ধরনের ফিলিংস গুলি তো ওই সময় একটা স্বাভাবিক ঘটনা ছিল, কিন্তু এখন যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে এটা খবরের অতিথি যিনি রয়েছেন কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মৃদুল দত্ত, ওনাকে ওনার কাছ থেকে শুরু করব এই বিরতির পর আলোচনা। যে বিষয়টা বলছিলাম আপনাদের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আগামী 22 এবং 23 ডিসেম্বর আপনারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন 70তম বর্ষ পালন করার জন্য, এই 70 বছরে এসে আপনাদের মানে এই অ্যালামনি গঠনের উদ্যোগ এবং তার যে প্রসপেক্টাস বা কি করতে চাইছেন আপনারা, কিভাবে এই বর্ষ 70তম বর্ষ পালন করতে যাচ্ছেন? আসলে অ্যালামনি অ্যাসোসিয়েশনের যে গঠন, এই গঠনের মূল উদ্যোক্তা আমাদের কুলাই ক্লাস 12 স্কুলের প্রাক্তন ছাত্র দিলীপ দেব, উনি যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, উনি রিটায়ারমেন্টে গেলেন, আমাদের ত্রিপুরা রাজ্যের একজন মানে অন্যতম সাংবাদিক, প্রাচীন সাংবাদিক আমার কাকু পরিতোষ বিশ্বাস মহোদয়, তারা দুজন দীর্ঘদিন যাবৎ এই ব্যাপারে চেষ্টা করছেন যে কীভাবে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে একটা অনুষ্ঠান কুলাই স্কুলের জন্য করা যায়। লাস্ট 3-4 বছর যাবৎ তারা চেষ্টা করছেন, কিন্তু পরিবেশ পরিস্থিতি ওনাদের পক্ষে আসেনি, সবাইকে একত্রিত করে ওনারা সেরে উঠতে পারেননি। আজকে থেকে প্রায় 4 মাস আগে তারা দুই বন্ধু আবার একদিন গেলেন, গিয়ে হঠাৎ করে একদিন সকালবেলা ওনারা নিজেরা দায়িত্ব নিয়ে কুলাই এলাকার বিভিন্ন প্রাক্তনীদেরকে একত্রিত করার একটা উদ্যোগ নিলেন। আমাদের কুলাইতে একটা কুলাই বাজারে একটা ক্লাব গড় আছে রবীন্দ্র ক্লাব বলে, সেই রবীন্দ্র ক্লাবের প্রেক্ষাগৃহে একটা সভা সন্ধ্যার সময় অকস্মাত একটা সভা ওনারা তৈরি করলেন, এবং সেই সভাতে ওনারা আমাকেও ডাকলেন, আমিও গেলাম, আমারও বন্ধুবান্ধবদেরকে আমি বললাম যে কাকু তারা এইভাবে একটা উদ্যোগ নিয়েছেন, তো এই ব্যাপারটা কীভাবে কী করা যায় চলো আলোচনা করে দেখি। ওই দিন ঘটনাক্রমে আমরা কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একজন প্রাক্তন
শিক্ষক যিনি আজকে ভারতীয় বিদ্যাভবনের ডিরেক্টর কাশীনাথ দাস মহোদয়, ওনার অনেক নাম আমি শুনেছি। ওনাকে আমি পাইনি কোলাই ক্লাস টুয়েলভ স্কুলে যখন আমি পড়াশোনা করি। আমি কোলাই স্কুলে ক্লাস সিক্স থেকে আমার পড়াশোনা, তার আগে আমার ছিল আমার লালছড়ি প্রাইমারি স্কুলে আমি ছিলাম। ক্লাস সিক্স থেকে আমি যখন কোলাই স্কুলে যাই কাশীনাথ স্যারকে পাইনি, কিন্তু কাশীনাথ স্যার সম্পর্কে অনেক কিছু আমি শুনেছি। ওই দিন ঘটনাক্রমে উনিও এখানে উপস্থিত ছিলেন এবং ওনার আলোচনা সবাই যারা এখানে উপস্থিত ছিলেন, অশ্বিনী দেববর্মা, পরিতোষ বিশ্বাস, দিলীপ দেব, তারপরে আমাদের কোলাই স্কুলের প্রাক্তন ছাত্র তথা কোলাই স্কুলের শিক্ষক রিটায়ারমেন্টে গেছেন কানুলাল ঘোষ, আমার শিক্ষক উনি, এরকম সজ্জন ব্যক্তিরা ছিলেন। আমাদের মতো অল্প বয়সীরা বা রানাদাদাদের বয়সী মাঝ বয়সী এরকম বিভিন্ন বয়সের অনেকেই সেদিন উপস্থিত ছিলেন। এবং সেই দিন দেখা গেল যে একত্রিত করার যে উদ্যোগটা, যে সাহসটা আমাদের পরিতোষ কাকু তারা নিয়েছেন, তাদের সেই সাহসের কারণে সেই দিন থেকে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু। এবং সেই দিন একটা মানে প্রারম্ভিক আলোচনার মধ্য দিয়ে আমরা একটা দিন নির্ধারণ করে কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আমরা পরবর্তী সময় একটা জেনারেল মিটিং মাইক যুগে এলাকায় প্রচার করে একটা সাধারণ সভা ডেকে সেদিন আমরা সেই অ্যালামনি অ্যাসোসিয়েশনের ঘোষণা করা হয়। এবং আমি জানি না আমাদের কাকুতারা কি ভেবে সেই অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি করে আমাকে বানিয়েছেন, আমাকে সভাপতি বানিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিতে কার্যকরী পদাধিকারী যারা অফিস বেয়ারার, 10 জনের অফিস বেয়ারার এবং টোটাল 41 জনের একটা কার্যকরী কমিটি গঠন করা হয়, এবং 10টা সাব কমিটি, যেমন ফুড কমিটি, অ্যাকোমেন্ডেশন কমিটি, কালচারাল কমিটি, সুভিনিয়র কমিটি, যে সুভিনিয়র কমিটির কনভেনার হিসেবে আছেন আমাদের পরিতোষ কাকু, এইভাবে 10টা সাব কমিটি গঠন করা হয়। গঠন করে ধীরে ধীরে আমাদের পথ চলা শুরু। তো আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি, আজ থেকে প্রায় এক মাসের মধ্যে, আগামী ডিসেম্বরের 22-23 দুদিন আমরা যে অ্যালামনি অ্যাসোসিয়েশনের মাধ্যমে 70তম বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছি কোলাই স্কুলের। আজকে এই জায়গায় এসে আমরা কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন, যেটা আমি বললাম যে যাদবপুর ইউনিভার্সিটিতে অধ্যাপক ছিলেন, আরও একজন গোপাল চক্রবর্তী যাদবপুর ইউনিভার্সিটিতে অধ্যাপনা করে রিটায়ারমেন্টে গেছেন, ওনার সাথেও আমাদের যোগাযোগ হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রান্তে কোলাই স্কুলের, যেমন রানাদা দীর্ঘদিন যাবৎ আগরতলাতে সেটেল হয়েছেন কর্মসূত্রে, মানে এই 70তম বর্ষকে নিয়ে আপনারা সারা রাজ্য কি মানে সারা দেশে এবং দেশের বাইরেও আমাদের কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এমন ছাত্রও আছেন যে মানে কৃষি বিভাগে গবেষণা করছেন আজকে ভারতবর্ষের বাইরে সায়েন্টিস্ট হিসাবে, তাদের সাথেও যোগাযোগ, তারাও উদ্দীপনা কিভাবে মানে সহযোগিতা করা যায়। তো আজকে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি, আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা রাজ্য এবং বহিরাজ্যে সকল কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সকল প্রাক্তনীদেরকে, ছাত্রছাত্রী যারা আছেন, প্রত্যেকের কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখতে চাই যে প্রত্যেকে যেন এই কর্মসূচিতে, এই কর্মযজ্ঞে সবাই যেন নিজেকে যুক্ত করেন। এবং যুক্ত করার জন্য আমাদের পরিতোষ কাকু একটি মোবাইল নাম্বার দিয়েছেন, আমাদের একটা ইমেল আইডি ওপেন করা হয়েছে, এগুলি সর্বশেষে আমরা ইমেল আইডি আর ফোন নাম্বারটা দিই। ফোন নাম্বারটা আমি, যদিও এক ঘন্টার সময় আমাদের টক শোর জন্য, কিন্তু তারপরেও কিন্তু মনে হচ্ছে সময়টা মানে খুব গড়গড়িয়ে চলে গেছে, তো তার জন্য সময়ও আমাদের কাছে খুব কম। আমরা চাইছি যে খুব কম আলোচনার মাধ্যমে আরও বেশি কিছু বিষয়ের উপর যাতে আলোচনাটা করা যায়। তো আমি রানাবাবুর কাছে যাচ্ছি, যেটা বর্তমান যে এডুকেশন পলিসি এবং রাইট টু এডুকেশন, তার মধ্যে যে ডিফারেন্সটা, এটা যদি আপনি তুলে ধরেন। তুমি যেই প্রশ্নটা করেছো এটা একটা ভাইটাল প্রশ্ন কৌশিক, কিন্তু এটা সম্পর্কে আলোচনা করতে গেলে একটু আমাদের পেছনের দিকে তাকাতে হবে। রাইট টু এডুকেশন একটা হলো আমাদের 2009, তো এর পেছনে যদি যাই আমরা স্বাধীনোত্তর কাল এবং স্বাধীনতার আগে,
তো আমাদের ভারতবর্ষের এডুকেশন সিস্টেমটার কথা যদি আমরা বলতে যাই, এখানে সর্দার বল্লভভাই প্যাটেল এবং মৌলানা আবুল কালাম আজাদের কথা বাদ দিয়ে আমরা কোনো কিছুই আমরা চিন্তা করতে পারি না। হয়তো অনেকে অনেক কথা বলতে পারেন, বিতর্ক থাকতে পারে, আমি এই বিতর্কের মধ্যে আমি যেতেও চাই না বা কথাও বলতে চাই না। তো বিষয়টা হচ্ছে, আমি তোমাকে একটু বলি, সর্দার বল্লভভাই প্যাটেল 1917 সালে প্রথম আমাদের যে এলিমেন্টারি এডুকেশন এবং কম্পালসারি এডুকেশন নিয়েছে, উনি একটা মাস লেভেলের একটা মুভমেন্ট তৈরি করেছিলেন বা সংগঠিত করেছিলেন। এই মাস মুভমেন্টটার কারণে তৎকালীন ইংরেজ 1930 সালে একটা আইন পাস করেছিলেন, সেই আইনটার নাম হচ্ছে প্যাটেল অ্যাক্ট 1930। সেই পরবর্তীতে সময়, তখন তো আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়নি, তখন তাদের ইংরেজদের মতোই এই আইনটা যেটা করেছে, সেই আইন মোতাবেক আমাদের ভারতবর্ষ ভারতবাসীর কাছে তখনও শিক্ষার আলু সেইভাবে পৌঁছায়নি। কিন্তু যে কনসেপ্টটা কম্পালসারি এডুকেশন এবং এই এলিমেন্টারি এডুকেশনটা তখন থেকেই এসেছে। এরপরে এলো আমাদের 1968 সালে, 1968 সালে আমাদের নিউ এডুকেশন পলিসিটা ইন্ট্রোডিউস হলো। কীভাবে ইন্ট্রোডিউস হলো এটাও একটা একটু বলা দরকার। 1952 সালের এটা তোমার 15 মার্চ বোধহয়, 5th মার্চ দিল্লিতে তোমার একটা সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশনের একটা মিটিং হয়েছিল। তখন তৎকালীন আমাদের ভারতবর্ষের এডুকেশন মিনিস্টার ছিল মৌলানা আবুল কালাম আজাদ। তো সেই দেশের যত শিক্ষাবিদ ছিল, সেই শিক্ষাবিদরা ওই ইয়েতে তোমার একটা কনফারেন্স হয়েছিল, ওই কনফারেন্সের মধ্যে অংশগ্রহণ করেছিল। আজ থেকে কত বছর হলো, 52-র কথা বলছি আমি। এই 52-তে তখন এই মৌলানা আবুল কালাম আজাদ 5টা রিকমেন্ডেশন করেছিলেন। 5টা রিকমেন্ডেশন আমি একটু পরে শোনাই তোমাকে, এগুলি জানা দরকার আমাদের, এগুলি হয়তো অনেকেই জানে না, এগুলি নিয়ে এসে চর্চাও করে না। ইউনিভার্সাল বেসিক এডুকেশন ফর অল চিলড্রেন অফ স্কুল এজেস, সোশ্যাল এডুকেশন ফর আওয়ার অ্যাডাল্ট ইলিটারেটস, 3 নম্বর হচ্ছে মেজার ফর ইম্প্রুভমেন্ট ইন দ্য ইকুয়ালিটি অফ অ্যান এক্সপানশন অফ ফেসিলিটিস ফর দ্য সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন, 4 নম্বর হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড সাইন্টিফিক এডুকেশন অন স্কেল এডুকেট টু দ্য নেশন নিডস অ্যান্ড মেজার ফর দ্য এনরিচমেন্ট অফ কালচারাল লাইফ of the country by encouraging the arts and providing facilities for recreation and other amenities. এই যে কনসেপ্টটা, 5টা কনসেপ্ট, এই 5টা কনসেপ্টের উপরে বেস করেই কিন্তু আমাদের পরবর্তী সময়ে আমাদের ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী 1968 সালে নতুন এডুকেশন পলিসি তৈরি করেছিলেন। পরবর্তী সময়ে 1986 সালে, হয়তো তোমরা এটা মনে আছে কিনা, যে নিউ এডুকেশন পলিসি নিয়ে তখন আমাদের সারা ভারতবর্ষে তোমার এই হইচই হয়েছিল রাজীব গান্ধীর এডুকেশন পলিসি নিয়ে। হয়তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অনেকে অনেক কথা বলতে পারে, বিতর্ক থাকতে পারে, আমি সেই বিতর্কে যেতে চাই না। কিন্তু দেখা গেছে তাদের যে এই যে এডুকেশন পলিসিগুলির মধ্যে হয়তো কোনো লেকুনা ছিল বা কোনো ঘাটতি ছিল। এই ঘাটতিগুলির কারণে যে তাদের যে লক্ষ্যে পৌঁছার, যে লক্ষ্যে পৌঁছার বা আমাদের মাস লেভেলের লোকদের যে আমি এডুকেশনের দেওয়ার কথা, এবং এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 21A তে পরিষ্কার বলা আছে, এটা আমার ফান্ডামেন্টাল রাইট। নট অনলি দ্যাট, এটা ফান্ডামেন্টাল রাইটও না, এটাকে আমি হিউম্যান রাইটও বলতে পারি, যে মানব অধিকার, আমার শিক্ষা পাওয়ার অধিকারটা, রাষ্ট্র তোমাকে এই শিক্ষা থেকে কোনোভাবেই বঞ্চিত করতে পারবে না। কাস্ট, ক্রিড, এগুলি রাষ্ট্রকে সুনিশ্চিত করতে, হ্যাঁ রাষ্ট্রকে সুনিশ্চিত করতে হবে, এটা আমার রাইট, হিউম্যান রাইট। তো এর পরবর্তীতে দেখা গেছে যে আমাদের যে সমাজ ব্যবস্থা, ইকোনমিক এখানে সোশিয়াল আর্থসামাজিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের যে এইগুলি তাদের যে উদ্দেশ্যগুলি বাস্তবায়িত হয়নি, বিভিন্ন কারণে এটা হতে পারে, এটা নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে আমাদের এটা 2009-তে আমাদের এডুকেশন পলিসিটা টোটালি, রাইট টু এডুকেশন একটা টোটালি এটা পার্লামেন্টে তোমার পাস হলো। তো এডুকেশন পলিসিটার মধ্যে হচ্ছে তোমার গুণগত শিক্ষাটা হচ্ছে একটা খুব সিরিয়াস জিনিস। তো গুণগত শিক্ষাটা যদি তুমি এখানে ডেভেলপমেন্ট করতে চাও বা ইম্প্রুভমেন্ট করতে চাও, তাহলে ফার্স্ট হচ্ছে তোমার প্রথম শর্ত হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তারপরে হচ্ছে তোমার এখানে ওয়েল অ্যাকোয়েন্টেড টিচার্স এবং এক্সিকিউশন অফ দ্য ল অ্যান্ড রুলস বা অ্যাক্ট অ্যান্ড রুলস। এখানে সবচেয়ে দুঃখজনক ঘটনাটা হচ্ছে, যেটা না বললে
হবে না। আমি দেখি যে আমাদের স্কুলের এই ছবিতে আজকে 70 বছর আমরা পালন করতে যাচ্ছি, যে আমাদের আমরা যে স্কুলটাতে পড়েছি সেই স্কুলের বিল্ডিংটার আজ পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট হয়নি, তাহলে তুমি কি বলবে যে এখানে আমাদের কোয়ালিটি এডুকেশন হচ্ছে? এখানে মৌলানা আবুল কালাম আজাদ কি কি বলছে যে তুমি এডুকেশন সম্পর্কে, তুমি দুনার কয়েকটা লাইন আমি পরে তোমাদেরকে শোনাচ্ছি, জানা দরকার। মৌলানা আবুল কালাম আজাদ বিলিভড এন্ড সেড দ্যাট এ গুড স্কুল ইজ এ ন্যাশনাল অ্যাসেট অফ দ্য হাইয়েস্ট ভ্যালু এট এনি প্লেস অর এট এনি টাইম। স্কুলস আর দ্য ল্যাবরেটরিজ হুইচ প্রডিউস দ্য ফিউচার সিটিজেন অফ এ স্টেট। দ্য কোয়ালিটি অফ দ্য দেয়ার ফোর ডিপেন্ডস আপন দ্য quality of such laboratories. In the context of modern India, the importance of good schools is never greater. On the one hand, we have vast illiteracy and on the other, almost abundant opportunities. Amader obligation ache, ei obligation thaka shotto uni koto boshor age kotha guli bolechen 52 te kotha guli bolechen. To amader infrastructure ta kothay, amar school ta ki, eta laboratory, ল্যাবরেটরির মধ্যে কি হচ্ছে, টেস্টিং হচ্ছে। তো এই স্কুলটার মধ্যে ছাত্রদেরকে টেস্টিং করা হচ্ছে কিসের জন্য, আগামী দিনে ন্যাশন অ্যাসেট তৈরি করার জন্য। তুমি যদি হিউম্যান রিসোর্সকে ডেভেলপমেন্ট না করতে পারো তাহলে আমাদের দেশের কি ডেভেলপমেন্ট হবে? আমি এখনো পর্যন্ত এটা আমি খুব খেদের সঙ্গে বলছি এবং আমাদের অ্যালামনি কমিটির কাছে আমি রিকোয়েস্ট রাখবো যে আগামী দিন কি আমাদের স্কুলের ডেভেলপমেন্টের জন্য একটা প্ল্যান এবং প্রপোজাল আমরা তৈরি করতে হবে, যে আমরা এটা গভর্নমেন্টের কাছে এবং এই যে এডুকেশন অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট, অ্যাজ এ সিভিল সোসাইটির কাছে রেসপন্সিবিলিটি ফিক্স করা আছে যে তারা এইগুলি করতে পারে এবং সেই তাগিদে আমরা, আমার ব্যক্তিগত তাগিদে এখন আমাদের যে অ্যালামনির যে অর্গানাইজেশন হয়েছে, সংগঠন হয়েছে, এর মাধ্যমে আমরা এইগুলি গভর্নমেন্টের কাছে নিয়ে যেতে চাই যে আমাদের এটা এটা কেন আমাদের এই ডেভেলপমেন্ট হলো না, ত্রিপুরা রাজ্যের নতুন কোনো বিল্ডিং হয়নি, ইনফ্রাস্ট্রাকচার হয়নি এবং এই স্কুল থেকে আমাদের যে সমস্ত মেরিটোরিয়াস স্টুডেন্ট বেরিয়ে এসে, তুমি আলোচনার মধ্যে বেরিয়ে এসেছে, গোপাল চক্রবর্তীর মতন লোক, পরিতোষদার মতন লোক বেরিয়ে এসেছে, এইগুলি যদি আমরা সৃষ্টি করতে পারি, যে আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করতে পারি তাহলে তো আরও কিছু হতে পারে। তো এইগুলি হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যাসেট, এই ন্যাশনাল অ্যাসেটগুলিকে তুমি কোনোভাবে ডিনাই করতে পারবে না, আমিও পারবো না, আমারও রেসপন্সিবিলিটি আছে। আমি যেহেতু স্কুলের স্টুডেন্ট ছিলাম, আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি টুয়ার্ডস মাই স্কুল এবং এইখানে আমি কিছু করতে চাই এবং কিছু করতে তো আমার পক্ষে তো ভাই এটা সম্ভব না। এবং পার্টিসিপেটরি ডেভেলপমেন্টে ডেমোক্রেসির ক্ষেত্রে এখানে প্রত্যেকটা সিটিজেনের রুল থাকে, সেই রুল আমি আমার এই ডেমোক্রেসি সিস্টেম এবং সেট আপের মধ্যে এইগুলি আমার করতে হবে, তো একাক তো আমার পক্ষে সম্ভব হবে না। যা যা করার আমরা এখানে যে শুভ উদ্যোগটা আজকে 70 বছর পরে হয়েছে, বিগত দিনগুলিতে কেন হলো না, এটা আমার মনের মধ্যে একটা প্রশ্ন জানে। এর জন্য এখানে কমিটির সবাইকে আমার তরফে আমি ধন্যবাদ। আমি যেটা বলতে চাই, এই যে অ্যালামনি অ্যাসোসিয়েশনটা যেটা এবার 70 বছর উদযাপনকে কেন্দ্র করেই গঠিত হয়েছে মেইনলি, এবং এটা এই 70 বছরে যাতে আমরা আবদ্ধ না থাকি, আমাদের বিভিন্ন কর্মসূচি দ্বারে এখানে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমরা একজন ইয়ং এবং তরতাজা যুবক আমরা প্রেসিডেন্ট করেছি, কারণ আমরা যারা বয়স হয়েছে আমরা সেভাবে দৌড়াতে পারবো না, তারাই পারবে দেশকে এগিয়ে নিয়ে যেতে, স্কুলকে এগিয়ে নিয়ে যেতে। আমি সভাপতির কাছে অনুরোধ জানাবো, আমাদের নতুন তরুণ সভাপতি, যে এই যে আমরা 22 এবং 23 যে কর্মযজ্ঞ সম্পাদন করতে যাচ্ছি, বিশাল কর্মযজ্ঞ, আমাদের দৃষ্টিতে বিশাল কর্মযজ্ঞ, কুলাই মতো একটা প্রত্যন্ত গ্রাম, যে গ্রামে আমরা ছোটবেলায় যা দেখেছি এত যোগাযোগের তো কোনো এরকম ছিলই না, সেই গ্রামে একটা স্কুল 70 বছরে আমরা দেরিতে হলেও আমরা উদ্যোগ নিয়েছি, এটাই আমাদের, না না এটার জন্য তো সাধুবাদ জানানো, এটা আপনাদের আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ বলবো না, আমি ধন্যবাদ জানাই মৃদুলকে এবং আমার এই যে প্রপোজাল, আমি যেটা প্রপোজাল দিয়েছি মৃদুলকে, আমি মৃদুলের পেছনে আমি অনেক দিতে লেগে আছি, মৃদুল একটা কিছু করো মৃদুল, এবং আমি তার কাছে তাকে ধন্যবাদ জানাই যে সে আমাদের ডাকে সাড়া দিয়েছে এবং একটি পার্ট নিয়ে এগিয়ে যাচ্ছে। না আমি একটু বলতে চাই, অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আপনি মানে আপনি যেই সেন্সটা নিয়ে আমাকে অ্যাপ্রোচ করেছেন, সেই সেন্সটা আমার অন্তরাত্মা থেকে জাগ্রত হয়েছে, যে কারণে আমি আমার সেন্স মানে সেন্সে এসেছে যে একটা কিছু করা দরকার। আমাদের আমাদের আমার যে বক্তব্যটা যেটা আমি খুব সংক্ষেপে বলতে চাই, আমাদের সময়ও শেষ হয়ে আসছে, বেশি বলতে পারবো না, অনেক কিছু বলার থাকলেও আমরা বলতে পারবো না, সময়টা সীমাবদ্ধতা আছে। তো আমি যেটা বলতে চাই যে আমাদের 22 এবং 23 যে অনুষ্ঠানটা আছে সেটা তো আমরা
মানে সাকসেস করার আমরা আমাদের আপ্রাণ চেষ্টা আমরা করব, এবং এরপরও আমরা যাতে থেমে না থাকি, আমরা যাতে স্কুলের ডেভেলপমেন্ট তার এটা যে রানা যেটা খুব ভাইটাল প্রশ্ন যেটা এনেছে একদম খুব মানে ভালো বক্তব্য, যে এটাকে যাতে আমরা আরো বেশি এনরিচ করতে পারি, তার জন্য আমাদের যে সেদিন যখন আমি শুনলাম তখন নিজে আমি আপ্লুত হলাম এবং পরিদুস্তাকে বলেছি যে কি কি করতে হবে এটা আমাকে বলুন, জাস্ট হয়তো আমি কুলাইতে হয়তো আমি যেতে পারবো না, কিন্তু আমার যা করার আমি আগরতলা থেকে আমি করবো, এতটুকু আমি এসিউর করতে পারি, হয়তো এটা সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না, এটা আমার যাওয়া উচিত, আমি উপরিতুজদাকে বলেছি আমার যাওয়া উচিত, আমার মনের থেকে আমি এটা বলছি, এখনো হয়তো আমি চেষ্টা করবো যাওয়ার জন্য, কিন্তু আমি সবার কাছে আপিল করব, আমি প্রাক্তন ছাত্র ছাত্রী সবার কাছে শিক্ষকদের কাছে এই ব্যানগার্ডের মাধ্যমে আমি আপিল রাখতে চাই যে আপনারা এগিয়ে আসুন, আমাদের যে বিশাল একটা কর্মযজ্ঞ চলছে এই কর্মযজ্ঞে আপনারাও সামিল হন, আমরা আমাদের স্কুলটাকে সারা ত্রিপুরা রাজ্যে তথা ভারতবর্ষে একটা জায়গাতে নিয়ে আমি আমরা পৌঁছাতে চাই। আমাদের স্বপ্ন হচ্ছে যে প্রত্যন্ত একটা ত্রিপুরার একটা গ্রাম, সেই গ্রামকে আমরা সারা পৃথিবীতে আমরা নিয়ে যেতে চাই, শিক্ষাদারক শিক্ষানুরোগী মানুষ যারা আছেন সারা পৃথিবীতে সেখানে আমরা নিয়ে যেতে চাই, এবং তার জন্য আমি আবারও ব্যানগার্ডের মাধ্যমে আমি আবারও আমাদের প্রাক্তন ছাত্র এবং শিক্ষকদের কাছে আমি অ্যাপিল করতে চাই, আবেদন জানাতে চাই যে আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য আপনারা এগিয়ে আসুন, এবং আমি আমার ফোন নম্বরটা দিচ্ছি 9436, আবারও দিচ্ছি 9436453389, আপনারা যারা উৎসাহী যারা আমাদের সাহায্য করতে চান আপনারা এই এই নম্বরে যোগাযোগ করুন, আমাদের ইমেইল আমি আবার রিপিট করছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 9436136025। অনুষ্ঠান শেষ করবার আগে আমি আমি একটা প্রশ্ন আলোচনার মাঝখান থেকে আমরা অনেকটা মানে শেষ লগ্নে এসেছি, লাস্ট আপনাদের মেসেজ দিয়ে অনুষ্ঠান শেষ করতে হবে, যে আলোচনা যেটা উঠে এসেছিল যে এই যে রানাবাবু বলছিলেন যে যা এডুকেশন যা পলিসি আছে তার কতটা বাস্তবায়িত হলো বা এগুলো আলাদা বিষয়, আপনি কি আপনারা কি ভাবেন না যে যে এডুকেশন যা পলিসি রয়েছে সেটা বাস্তবায়িত ততটা হয়নি বলেই কি রাজ্যে বা সারা দেশে প্রাইভেট স্কুলের জন্ম দেওয়ার কারণ, অথবা শিক্ষক স্বল্পতা ইনফ্রাস্ট্রাকচারের অভাব রাজ্যের স্কুলগুলোতে এগুলোকে একটা কারণ বলে আপনারা মনে করেন? অবশ্যই কারণ, অবশ্যই কারণ, এখানে যদি সময় থাকতো আমি অনেক কিছু বলতাম, আমার কাছে অনেক কিছু তথ্য ছিল, অনুষ্ঠান শেষ করতে হবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটানে কোথাও প্রাইভেট স্কুলে কেউ পড়তে যায় না, কারণ কি সেইখানে তুমি ভাবলে কৌশিক তুমি ভাবতে পারবে না, 1980 সালে ভুটানে কোনো স্কুল ছিল না, আমাদের দিল্লি থেকে সেখানে এনসিইআরটির বই নিয়ে সেখানে পড়াতো, এবং আজকে ভুটানের মধ্যে ভুটান আমাদের ত্রিপুরার পপুলেশন কত 37 লক্ষ আর তার 18 লক্ষ সামথিং, তুমি সেইখানে গেলে ভুটানের অর্ধেক এবং তার এরিয়া আমাদের চারগুণ, আমাদের ত্রিপুরা রাজ্যের চারগুণ, সেই ভুটানের মধ্যে যে শিক্ষা বা শিক্ষা ব্যবস্থা বিশ্বের যে কোনো রাষ্ট্রের সঙ্গে তুলনা করা যেতে পারে, কিন্তু আমাদের একটা রয়্যাল ডাইনাস্টি যদি এটা করতে পারে আমাদের ডেমোক্রেসিতে এটা হবে না কেন? এটা যেমন আছে পাশাপাশি প্রত্যেকটা বিষয়েই দায়ী, যেমন পরিকাঠামো ব্যবস্থাপনা শিক্ষক নিয়োগ, সবচেয়ে বড় যে বিষয়টা অভিভাবক এবং শিক্ষকের একাগ্রতা, যেটা আমাদের সময় আমরা স্কুলে পেয়েছি, যেটা আজকের দিনে স্কুলে পাওয়া কঠিন। আমি আমার মানে ছাত্রজীবন আমি ক্লাস 10-এ দু মাস শুধু প্রাইভেট টিউশনের জন্য, ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের জন্য 2 মাস আমি প্রাইভেট টিউশনে গিয়েছি, আর প্রয়োজন পড়েনি, কিন্তু আজকের দিনে মানে ক্লাস 1 থেকে নার্সারি থেকে প্রাইভেট টিউশন, সেই একাগ্রতার অভাব, একাগ্রতার অভাব, বিভিন্ন সমাজ পরিবর্তনের দরকার। তো আমাদের এই মুহূর্তে কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, এক লাইন করে আপনাদের থেকে একটা মেসেজ চাইবো যে আগামী 22 এবং 23 ডিসেম্বর যেগুলো আমি প্রথমেই আসছি মৃদুলবাবুর কাছ থেকে, আপনি এক লাইনে একটা মেসেজ দিন কুলাইবাসীর কাছে রাজ্যবাসীর কাছে, যদি আপনার
আপনাদের অ্যালামনির তরফ থেকে কোন ধরনের বার্তা থাকে? অ্যালামনির তরফ থেকে আমরা 22-23 যে কর্মযজ্ঞ সংগঠিত করতে যাচ্ছি, সেই 22-23 কর্মযজ্ঞে আমরা কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের প্রত্যেকের শারীরিক এবং মানসিকভাবে সহযোগিতা উপস্থিতি আমরা একান্তভাবে আপনাদের মাধ্যমে কামনা করছি। না, আমিও চাই যে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের এখানে কিছু একটা রুল আছে, আমরা শুধু নিয়েছি স্কুল থেকে, কিন্তু এবার স্কুলকে কিছু একটা দিতে হবে। আমরা এই নাম্বারটা দিয়ে আমরা সবাইকে আমরা আমাদের সাথে যোগাযোগ করতে আমরা অনুরোধ করছি, এবং আমরা চাই আমাদের এই যে কর্মযজ্ঞে এই যে অ্যালামনি অ্যাসোসিয়েশন যে উদ্যোগ দিয়েছে তাকে সকলেই এগিয়ে আসুন, প্রাক্তন ছাত্রছাত্রী, প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক, বর্তমান ছাত্রছাত্রী, এলাকার অভিভাবক এবং যারা মানে সমানুপাতেই আপনারা সকলেই এগিয়ে আসুন। এবং আমি আজকে এই ব্যানগার্ডকে আমি অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যানগার্ডকে আমরা কৃতজ্ঞতা জানাই, আমরা ব্যানগার্ডে আমাদের সাথে আছে, পাশে থাকবে। আমি ধন্যবাদ কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের, কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 70তম বর্ষ নিয়ে যে আলোচনায় আজকে আমরা ছিলাম, আমাদের সময় কিন্তু বলছে যে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমরাও এই কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এলাকার মানুষের অথবা যারা বহিরাজ্যে রয়েছেন, রাজ্যের বিভিন্ন স্থানে রয়েছেন যে সকল ছাত্রছাত্রীরা, তাদের যে উদ্যোগে এই কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে, তাদের এই উদ্যোগ সফলতা লাভ করুক এবং আগামী দিনে এই কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় তার উন্নতির শিখরে পৌঁছুক, এটাই আমরাও নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে কিন্তু সেই আশাই রাখছি। এই মুহূর্তে আজকের যে বিশেষ টক শো আমরা ছিলাম, এই মুহূর্তে এই টক শো আমরা এখানে শেষ করছি। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।